নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফরদিন নূর পরশ নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে মরদেহটি পাওয়া যায়। পুলিশ মরদেহ নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ফরদিন নূর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নূর উদ্দিনের ছেলে। তারা রাজধানীর ড্যামরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায় বাস করতেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গত 4 নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ফরদিন নূর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফরদিন নূর পরশ নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে মরদেহটি পাওয়া যায়। পুলিশ মরদেহ নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ফরদিন নূর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নূর উদ্দিনের ছেলে। তারা রাজধানীর ড্যামরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায় বাস করতেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গত 4 নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ফরদিন নূর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফরদিন নূর পরশ নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে মরদেহটি পাওয়া যায়। পুলিশ মরদেহ নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ফরদিন নূর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নূর উদ্দিনের ছেলে। তারা রাজধানীর ড্যামরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায় বাস করতেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গত 4 নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ফরদিন নূর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফরদিন নূর পরশ নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে মরদেহটি পাওয়া যায়। পুলিশ মরদেহ নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ফরদিন নূর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নূর উদ্দিনের ছেলে। তারা রাজধানীর ড্যামরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায় বাস করতেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গত 4 নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ফরদিন নূর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফরদিন নূর পরশ নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে মরদেহটি পাওয়া যায়। পুলিশ মরদেহ নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ফরদিন নূর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নূর উদ্দিনের ছেলে। তারা রাজধানীর ড্যামরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায় বাস করতেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গত 4 নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ফরদিন নূর।